Krishna Krishna Shudhu Sri Krishna দাদা ভাইরা আপনাদেরকে আমি বলি গীতা পকেটে রাখবেন কিন্তু শ্লোক মাঝে মাঝে স্নান করার পর পড়বেন প্রতিদিন একটা করে শ্লোক পড়তে পারলে লাভ আছে অনেকে প্রশ্ন করবেন প্রদীপ বাবু শ্লোক তো ভুল হয় আমরা পড়তে গিয়ে শ্লোক তো ভুল হয় ভুল হলে কি হয় আমি বলি এদিকে বাচ্চাদের শব্দ বন্ধ করেন একটু সরিয়ে দিন শ্লোক যদি কারো ভুল হয় তাহলে মহাপাতকের কাজ হয় তাহলে বলবেন শ্লোক পড়বো না ভুল তো হবে আমাদের হতেই পারে ভুল কিন্তু আইন যেমন আছে ফাঁক তেমন আছে আপনাদের বলে দিই এই শ্লোক কথাটা কোথা থেকে শুরু হলো শোক শোক মানে দুঃখ শ্লোক কথাটা শোক থেকে শুরু হলো কোন শোক দুটো সারস পাখি ছিল একটা স্ত্রী একটা পুরুষ যখন সারস পাখিটা পুরুষ পাখিটা মারা গেল স্ত্রী পাখিটা হাহাকার করে খুঁজে বেড়াচ্ছে কাঁদতে কাঁদতে তাদের শোক দেখে শ্লোক তৈরি হলো ওই জন্য আপনাদেরকে বলে রাখি শ্লোক পড়তে পড়তে যদি ভুল পড়েন মহাপাতকের ভাগী হতে হয় পণ্ডিত বললেন আপনি ভুল পড়বেন হতেই পারে তার আগে একটা কথা উচ্চারণ করে নেবেন আপনারা ভুল পড়া হবে না আপনি শ্লোক পড়বার আগে দাদা ভাইরা এই কথাটা উচ্চারণ করবেন হরিয়ম 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 তিনবার তারপর শ্লোক পড়ুন আপনার ভুল হলে ক্ষতি নেই শ্রীমদ ভাগবত গীতাকে আপনার কাছে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী ভাগবত গীতা 90টা ভাষায় প্রচারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গা চরণ বড় মুখ বড় চরণ ধরলে ওপরে পৌঁছানো যায় গঙ্গাকে সম্মান দেবেন গীতাকে সম্মান দেবেন আপনাদের কাছে নিবেদন এইদিকে তৃতীয় নিয়ম হচ্ছে প্রত্যেক দিন কোনো মেয়ে পেটে বাচ্চা থাকলে মন্দিরে প্রণাম করে যদি বলতে পারে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও কৃষ্ণ ভক্ত সন্তান তার হবেই একবারে 100% তাতে কোনো 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 ভুল নাই আমি এখানে দাঁড়িয়ে বলে দিলাম আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই মালদা জেলায় আমি ছিলাম 10 দিন একটা 21 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করেছে 18+ তো মেয়েটি এসে আর ছেলেটি এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন বাবা এই হলো আমাদের 1 মাস বিয়ে হয়েছে কিছু মনে করবেন না একটু আশীর্বাদ চাই দিলাম কি আশীর্বাদ নিশ্চয়ই সুখী হবার আশীর্বাদ বলছে না না আমাকে একটা আশীর্বাদ করে দিন আমাদের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় আমি জিজ্ঞেস করলাম বয়স কত তোমার 18+ জাগলো কি করে মনে উনি বললেন এটা দামি কথা এই যে চেহারাটা আমার দেখছেন না 10 বছর পর কিন্তু সেটা থাকবে না কিন্তু আমার সম্পদটা থেকে যাবে লোককে বলতে পাবো গর্ব করে আমি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছি যদি মেয়ে কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বিবেক জন্মাবে খারাপ কাজ সে করবে না ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় বিবেক জন্মাবে খারাপ কাজ সে করবে না ছোট থেকে বিবেক জন্ম করা আপনারা ইসকন মন্দিরে যান প্রভু শিলপাদকে দেখেছেন শিল প্রভুপাদকে দেখেছেন আপনারা সে কিন্তু দুর্গা সে কিন্তু কলকাতার ছেলে তার বাবা কি করতো জানেন বৈষ্ণবদেরকে ডেকে আনতো প্রায় দিন মাসে মাসে সেবা করাতো নিয়ে বলতো প্রভু একটু আমাকে নয় আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয় এমনি এমনি হয় না এমনি এমনি কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না আপনার ভাগ্য এরকম হয় না কর্ম করতে হবে তবে হবে কি সুন্দর বলেছে দেখুন আমার ছেলেকে একটু হাত দিয়ে আশীর্বাদ করুন যেন আমাকে করতে হবে না আমার স্ত্রীকে করতে হবে না ওকে বলুন যেন রাধারানীর কৃপা হয়েছে প্রভু শিলাপাদ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে কেন বাবার জন্য মায়ের জন্য ভক্ত প্রহ্লাদ তার বাবা যুগের পর যুগ অন্যায় করে যাচ্ছে অসুরত্ব ভাব কিন্তু তার সন্তান কেন কৃষ্ণ ভক্ত হলো মায়ের জন্য যখন কয়াধুর গর্বে ভক্ত প্রহ্লাদ ছিল মা তখন কয়াধু নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম ওই জন্য আপনারা যে যেখানে বসে কীর্তন শুনছেন একটাই নিবেদন প্রদীপ পালের পেটে বাচ্চা থাকলে কৃষ্ণ নাম শুনুন ভাগবত পড়ুন গীতা পড়ুন তুলসী গাছে জল দিন যদি আপনাদের মনে হয় যে ভগবানকে সোনা পড়াবো কিন্তু সোনা পড়ানোর ক্ষমতা আপনাদের নেই হতে পারে কিংবা সোনা কেনার পয়সা আপনাদের আছে ভগবানকে দেবার মন নেই আপনি দেবেন সুযোগ আপনাদের করে দিই বিনি পয়সায় সোনা পড়াবেন কোনো পয়সা লাগবে না শাস্ত্র বলল কি এইদিকে তুলসী গাছের যে মঞ্জুরি হয় সেই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে প্রত্যেক দিন দিতে পারেন মাথায় সোনা পড়ানো সমান হয়ে যায় তুলসী গাছে জল ঢালবেন যে গর্তের মধ্যে গাছটা রয়েছে ওই জলটা যেন উপচে না পড়ে যায় তুলসী গাছে ছায়া ডিঙ্গবেন না স্নান না করে তুলসী পাতা তুলবেন না মহাপাতকের কাজ হবে অনেক কথা আপনাদের বলে দিয়েছি ইউটিউবে আপনারা শুনেছেন
তুলসীকে সেবা করুন তুলসী গাছকে যে গাছ মনে করে সে অপরাধ করে এখানে জানতে হবে কৃষ্ণ প্রেয়সী তুলসী তারকে প্রণাম করলে কৃষ্ণ স্বয়ং তার কাছে আসবে আমরা কৃষ্ণের কৃপা পাব বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয় নিম পাতা যাকে দিয়েছিল আর কি এ খেয়েও ছিল অল্প অল্প হ্যাঁ অল্প অল্প খেয়েছে তো বলে রাখি মাইরা নিম পাতা দেন বাচ্চাকে কি দিন বলুন তো মধু দিন একজন হাত তুলে বলতে পারবেন দাদা ভাই এটা মধু বাচ্চার মুখে দিলে কি হয় মিষ্টি মিষ্টি এটা ভুল ধারণা মধু দিলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না মা তত্ত্ব হচ্ছে কি জেনে রাখুন বাচ্চাটা জন্ম নিয়ে কান্নাকাটি শুরু করলো পাড়ার লোকেরা বলল ও কৃষ্ণমণ্ডল তোমার যে পাতা চাপা কপাল গো মায়েরা কপাল দু প্রকার আছে একটা পাতা চাপা একটা পাথর চাপা 200 কিলোমিটার ঝড় দিলেও পাথর সরে না এত কাজ করেন তবু কপাল ফেরে না আবার অনেকে পাতা চাপা কপাল হুস করে হাওয়া দিলেই পরিষ্কার হয়ে যায় তার মানে পরিবর্তন হয়ে যায় কপাল দেখো লোকে ছেলে চাইছে পাচ্ছে না আর তুমি অভাবের সংসারে ছেলে পেলে তোমার কপালটা খুব ভালো এক কাজ করো ছেলের কান্না বন্ধ হচ্ছে না তুমি এক কাজ করো তুমি একটু মধু এনে দাও বলে মধু কেনার পয়সা নাই বলে লোকের কাছে ধার নাও বলে ধার লোকের কাছে মধু ধার নিলে যদি শোধ করতে না পারা যায় পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয় ছেলের হাতে মেয়ের হাতে বাচ্চা ছেলের হাতে মেয়ের হাতে আপনারা কেউ মোবাইল দেবেন না এটা করজোরে প্রদীপ পালের নিবেদন রইল বয়স্ক বাবারাও কিন্তু একই কথা বলে সবাইকে বলে রাখি ছেলের হাতে বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না আস্তে ধীরে এখন মেয়েরা কি করে বলুন তো কাজকর্ম করবার জন্য টিভিটা খুলে দেয় কার্টুন দেখ কার্টুন ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাচ্ছে এইদিকে মাকে আর মা বলছে না মম মম বাবাকে বাবা বলছে না ড্যাড ড্যাড আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম তোর মাকে তুই কি বলিস বলে মম তোর মাসি নাই বলছে দুটো মাসি ছোট মাসি বড় মাসি ছোট মাসিকে কি বলিস বলে মিনিমাম আর বড় মাসিকে কি বলিস বলে ম্যাক্সিমাম তো নিবেদন আপনাদের কাছে একবারে দামি দামি কথাগুলো শুনবেন এখন বাচ্চার মা যদি মোবাইল নিয়ে সারাত্রি ঘাটাঘাটি করে তার রক্তের সন্তান বাচ্চা কেন ঘাটবে না এইদিকে তাকান আপনার সারাত্রি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ফেসবুক দেখবেন আপনাদের বাচ্চা দেখবে না কেন একটা ছোট্ট প্রমাণ দাদা ভাইরা যারা শিক্ষিত ব্যক্তি এখানে আছেন আমি গান শুনছেন বুঝতে পারছি একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলবো মন দিয়ে শুনবেন খুব দামি কথা একজন স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে তার স্বামী এয়ারপোর্টে দমদমে গিয়ে তাকে তুলে দিচ্ছে বলছে শোনো তুমি যাবার পর ফোন করার দরকার নেই কেমন ভাবে চাকরিতে জয়েন করলে কেমন পাশা পেলে একটু জানিয়ে দিই মায়েরা স্ত্রী বললো কোনো চিন্তা নেই আমি যাবো বাসা পাবো চাকরিতে জয়েন করবো তোমাকে জানিয়ে দেবো মেসেজ করে এদিকে তাকাবেন মেসেজ করে এখন স্ত্রী গেছে চাকরিতে জয়েন করেছে সুন্দর বাড়ি পেয়েছে বাড়িটা গোছগাছ করেছে হঠাৎ মনে পড়ে গেল স্বামী তো বলেছে মেসেজ করতে তাহলে মেসেজটা করতে হবে মেসেজটা করে দিই মায়েরা মেসেজটা সুন্দরভাবে করেছে কিন্তু মেসেজটা তার স্বামীর কাছে যায় নাই অন্য লোকের কাছে গেছে আর যার কাছে গেছে তার কাছে যাবার সময় সময় সে তো হার্ট ফেল করার মতো অবস্থা সে তো ধারাস করে পড়েছে লোকে তার মাথায় জল ঢালছে তো প্রশ্ন করবেন আমারও জল তৃষ্ণা পেয়ে গেছে মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা হট করে মাথা থেকে মাথা ঘুরে পড়ে গেছে লোকে জল দিচ্ছে তাহলে প্রশ্ন করবেন কোন লোকটার কাছে মেসেজ গিয়েছিল যে দেখার সঙ্গে সঙ্গে হার্ট ফেল হবার মতো অবস্থা তার স্ত্রী গত রাত্রিতে মারা গেছে রাত্রির 12টায় দাহন করে সকাল 6টায় ঘর ফিরছে আর সেই সময় তার পকেটে মেসেজটা ঢুকছে কি মেসেজ ঢুকছে দেখুন একটু ভালো করে কি মেসেজ ঢুকছে মাই ডিয়ার হাজবেন্ড আমার প্রিয় স্বামী আমার প্রিয় স্বামী মাই ডিয়ার হাজবেন্ড আমি ভালোভাবেই পৌঁছে গেছি বাড়িটাও সুন্দর পেয়েছি এত সুন্দর বাড়ি পেয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি দু চার দিন পর তোমাকেও এখানে নিয়ে আসবো এবার বলুন কি অবস্থা হয় আপনারা বিচার করুন এই জন্য মেসেজ যে মাঝে মাঝে গন্ডগোল করে বাবা তার প্রমাণ আপনারা দেখছেন তো এই জন্য আপনি যদি বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি পরিবাসর কি মায়েরা ছোট্ট ছেলেটার নাম রাখলো পাড়ার লোকেরা দুঃখের সংসারে জন্ম নিল দুঃখী তার বাবা তাকে শিক্ষা দিল দুঃখী রে কৃষ্ণ ভক্ত হয় মানুষের জীবনে আসল উদ্দেশ্য
বলে বাবা কৃষ্ণ ভক্ত হতে গেলে কি করতে হবে মহাপ্রভুর ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে হবে তুই মহাপ্রভুর ভক্তকে যোগাযোগ কর মায়েরা একদিন দুখীর বাবা মা শুয়ে আছে কৃষ্ণমণ্ডল দুরিকা মাঝে ছুঁয়েছিল কে ছোট্ট দুখী রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দূর থেকে প্রণাম করছে আর বলছে বাবা মা এবার আমায় বিদায় দাও আমি কৃষ্ণ ভক্ত হব বলে মহাপ্রভুর ভক্তের কাছে যাব কাল না যদি কেউ যান হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি দাদশ গোপালের এক গোপাল ওখানে আছে নিত্যানন্দ শ্বশুরের শ্বশুর বাড়ি হচ্ছে নিত্যানন্দ ঠাকুরের নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি হচ্ছে কালনাতে ও মায়েরা এইদিকে তাকাবেন হৃদয় চৈতন্য বেরিয়ে আপনি কারোর নাম ডেকে ডাকেন সে তো আসবেই হৃদয় চৈতন্য এ এই ছেলে এইদিকে কি নাম তোর আমার নাম দুঃখী কি চাস দীক্ষা কথাগুলো যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুনবেন কি চাস দীক্ষা দীক্ষা এ পাগলের আমি তো কাউ আমার কাছে দীক্ষা নেওয়া যায় না বাবা আমি দীক্ষা তুমি তো দীক্ষা দেবে আচ্ছা আচ্ছা তোকে দেখে আমার খুব ভালো লাগলো তো ছোট বয়সে মতি জন্মেছে দীক্ষা নেবার তা তোর বয়স কত পাঁচ বছর আচ্ছা তোকে জিজ্ঞেস করি দীক্ষা মানে জানা আছে আচ্ছা বাবা কিছু মনে করবেন না এতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা একটু হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে বাহ ভেরি গুড বাহ ঠিক আমি এইটার জন্য খুশি কেন খুশি বলুন তো এরা যে শুনে মুখস্থ রেখেছে এই জন্য খুশি আপনাদের ভেতরে ঢুকে আছে দীক্ষা মানে হচ্ছে দীক্ষা মানে দিয়ে খাওয়া যারা দীক্ষা নিয়েছেন তারা মাছ মাংস ডিম যা খাচ্ছেন খাচ্ছেন দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান তার নাম দীক্ষা তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন ভক্তি করেন উপপাপগুলো দূর হয় উপপাপ কাকে বলে যেমন আপনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন পিঁপড়ের গায়ে পা দিয়েছেন জানতেই পারলেন না ছোট পিঁপড়ে মরে গেল অজান্তে আপনার পাপ হবে এমনও তো হয় রাস্তা দিয়ে যাচ্ছেন কাউকে একটা গাল দিয়ে ফেলেছেন খারাপ গাল আপনি কিছুই মনে করেনি পাপ কিন্তু আপনার হয়ে গেছে যেই উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দের চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে প্রণাম করতে পারে হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাহলে এগুলো পাওয়া যাবে এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে দেখবেন মানুষ যখন মারা যায় তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না জোরে বলুন সে সারা জীবন যত পাপ করেছে যত অন্যায় করেছে মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া একটু আপনারা শুনবেন মানে তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দ চরণে দিয়ে পাঁচটা করে খেতে পারে একশো রকমের রোগ তার দূর হয় তাহলে এই নয় আপনি স্নান না করে চটি পরে জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো তা বললে হবে না গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না গুরুদেবকে তুলসী পাতা দেবেন কিন্তু পায়ে দেবেন না গুরুদেবের পক্ষে দেবেন নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না বজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই আপনি বলরামের চরণে দেবেন নিতাইয়ের চরণে মহাপ্রভুর চরণে দেবেন কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন শ্রীবাসকে দেবেন না তিনি ভক্তি তত্ত্ব নারদ গদাধরকে দেবেন না তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না গুরুদেবের পক্ষে রাখবেন তবে বলি কৃষ্ণের ছবি ওপরে রাখবেন তারপর দেবদেবী তার নিচে কিন্তু গুরুদেব এটা মাথায় রাখবেন তবে একটা কথা বলি সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না যে বাড়িতে আপনি শুয়ে থাকেন তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি তাহলে কি মন্দির করতে পারবো না হ্যাঁ করবেন নিয়ম আছে কি নিয়ম আছে আপনি কাঠের একটা সিংহাসন করেছেন মন্দির রেখেছেন যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে কিংবা তাকে রেখেছেন আপনি তাকে সুন্দর করে একটা কাজ করবেন যখন আপনারা শোবেন না তার আগে একটু পর্দা দিয়ে দিবেন শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে এগুলো মানতে পারলে জীবন লাভ আছে এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায় তো মুকুন্দ সাহা লক্ষ্য করুন মুকুন্দ সরকার ছোট্ট ছেলে দুঃখী হৃদয় চৈতন্যকে বলে আমি দীক্ষা নিতে চাই দাঁড়া দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো তুলসী গাছ আছে প্রচুর গাছ বলে তুলসীর বাগান যেখানে সেই জায়গাটা বৃন্দাবন তুলসী গাছে তুই প্রত্যেকদিন এটাকে একটা মাটির কলসি দিলাম জল এনে প্রত্যেকদিন জল ঢালবি দেখবি যেদিন তোর জল ঢালা পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন তোর কিন্তু আমি কি করবো জানিস তোকে আমি দীক্ষা দিয়ে দেবো
প্রত্যেক দিন ছোট্ট দুঃখী জল আনতে আনতে মাথার মধ্যে ঘষা লেগে লেগে ঘা হয়ে গেল দগদগে ভালো করে শুনবেন পাঁচ বছরের ছেলে প্রতিদিন জল আনে যারা মেয়েরা জল আনতে যায় তারা বলে কোথায় জল নিয়ে যাচ্ছিস বলে হৃদয় চৈতন্যের কাছে ও তো লোকে ও তোর মতো কতজনকে গরুর মতো খাটিয়েছে মন্ত্রই দেয় নাই তোকে ওইরকম করবে বাড়ি চলে যা তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলেছে আমার গুরুদেব হলো নারকেলের মতো ভেতরটাতে শ্বাসজল আছে বাইরে শক্ত আছে মায়েরা ছেলেকে সাবধান করেন না শাসন করেন না আচ্ছা বলবেন তো ছেলেকে যখন শীতকালে দিন সাবান মাখান রোগ রে তখন ছেলে কিভাবে মা আমাকে খুব কষ্ট দিচ্ছে মায়ের উপর খুব রাগ হয় কিন্তু তারপরে মা কি করে ছেলেকে সুন্দর করে সাজিয়ে কাজল দিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেয় তখন বুঝতে পারে মা আমায় কতখানি এ তো নারকেলের মতো গুরুর মন ওপরটা শক্ত হতে পারে ভেতরটা কিন্তু নরম তখন মেয়েরা বলে উঠলো ভালো কথা বলতে নাই যা কথাই বলে না যে কি কথা বলে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ ছোট্ট দুঃখী বলল তোমাদের কথা শুনবো না মাথায় করে জল আনতে আনতে দগদগে ঘা হয়ে গেল এইদিকে দগদগে ঘা হয়ে পোকা হয়ে গেল আর পোকা হয়ে যখন আস্তে আস্তে গায়ে পোকাগুলো পড়ছে মনে মনে ভাবছে গুরুদেব যদি দেখে পোকা হয়েছে আর আমাকে জল ঢালতে দেবে না আর আমার মন্ত্র না হবে না আমি এক কাজ করি একটা গামছা দিয়ে পাকড়ি বেঁধে নিই যেই না ছোট্ট দুঃখী পাক ভালো করে শুনবেন কত তত্ত্ব কথা কত সুন্দর জীবনী বলছে ছোট্ট দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে তার গুরুদেব চিৎকার করে বলল দুঃখী রে এত সুখে কৃষ্ণ ভজন হয় না তুই পাকড়িটা খুলে ফেল ছোট্ট দুঃখী একবারও বললো না পোকা হয়েছে বলে পাকড়ি আমি খুলতে পারলো না পারবো না গুরুদেব বলল তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেবো এই বলে গুরুদেব যেই না পাকড়িটা খুলে দিয়েছে মা অমনি ছোট্ট দুঃখী দেখতে পেলো কি জানেন এদিকে তাকান কি দেখতে পেলো তার গুরুদেব দগদগে ঘা ছোট্ট পোকা হয়ে গেছে ওরে দুঃখী রে তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস আমার কাছে এসেছে সেই দিন থেকে আমি তোর বাবা আমি তোর মা তুই আমায় কেন বললি না তোর রোগের কথা আমি কবিরাজ দেখে তোর চিকিৎসার ব্যবস্থা করে ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে গুরুদেব ওগো গুরুদেব আমি যদি তোমাকে আমার রোগের কথা বলতাম মাথার ঘায়ের কথা বলতাম তুমি না হয় চিকিৎসককে দেখে আমার চিকিৎসা করাতে চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো কিন্তু আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম আমি চলে যাই চলে যাব আমি চলে চলে যাব দাও গো বিদায় আমি চলে যাব আমি চলে যাব দাও গো কৃষ্ণ ভক্ত হোক আপনার উলুধ্বনি দেবেন দুঃখী যাচ্ছে ঘর থেকে বেরিয়ে রাত্রিবেলায় আমি চলে যাই আমি চলে যাই দাও কবিতা আমি চলে আমি চলে যাই
জন্মভূমি যখন ঘর থেকে বেরিয়ে গেল মাথায় রাখবেন বয়সটা তার পাঁচ বছর একজন হাত তুলে বলুন তো ছেলেটা কি নাম রাখা হলো জোরে বলুন একটু জোরে বলুন সুখী অদুখী আচ্ছা মায়েরা পাঁচ বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল যখন নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে জিজ্ঞেস করছে ও কাকু এই যে ও কাকু এই যে মাসি ও ও দাদু এ নবদ্বীপ কোন দিকে একজন বলল ভিক্ষা নেবি ভিক্ষা নে আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন ছেলে বলল ঠিকই বলেছো আমাকে ভিখারি বলছো আমি টাকা পয়সার ভিখারি নই আমি প্রেমের ভিখারি করি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় যার নাম ধরে ডাকা হবে সে তো ঘর থেকে বেরোবেই।